তিনবার বিয়ে করেছেন শাহরুখ খান। বলিউডের সবচেয়ে আদর্শ দম্পতি বলা হয় শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খানকে। তাদের 29 বছরের দাম্পত্য জীবনে নেই কোনো কলঙ্কের দাগ। মাঝে মধ্যে স্ত্রীর গুণের বর্ণনা দিতেও দেখা যায় শাহরুখকে। গৌরী ও শাহরুখকে নিয়ে বলেন নানা কথা। দীর্ঘ চলার পথে গুঞ্জন গুজব ছাপিয়ে এক সুতোয় বাঁধা আছেন তারা। এবার শাহরুখ গৌরীকে ঘিরে অবাক করা এক তথ্য প্রকাশ্যে এলো। একবার নয়, তিনবার নাকি বিয়ে করেছেন শাহরুখ খান। এমন তথ্য দেখে হয়তো চমকেই যাবেন বলিউড বাদশার ভক্তরা। একটু খুলেই বলা যাক, শাহরুখ খানের বয়স তখন 18, গৌরীর 14। দিল্লির পঞ্চশীলা ক্লাবে দেখা হয়েছিল তাদের। গৌরীকে একটি ছেলের সঙ্গে নাচতে দেখেন শাহরুখ। 1991 সালের 25 অক্টোবর সাত পাকে বাঁধা পড়লেন তারা। বিয়ের পর নানা সমালোচনার মধ্যে পড়তে হয় তাদের। একজন মুসলিম ও একজন হিন্দু হওয়ায় এই বিয়েটা মানতে পারেনি গৌরীর পরিবারও। জানা গেছে গৌরীকে প্রায় 3 বার বিয়ে করতে বাধ্য হন শাহরুখ। প্রথমে তারা রেজিস্ট্রি বিয়ে করেন, তারপর ইসলাম মতে বিয়ে, ও পরেরটা একেবারে শিখ মতে পাঞ্জাবি ওয়েডিং। গৌরীর নাকি ইচ্ছে ছিল এরকম বিয়ে করার, আর সেই ইচ্ছে শাহরুখ পূরণ করেন। বর্তমানে শাহরুখ গৌরীর 3 ছেলে মেয়ে, বড় ছেলে আরিয়ান, মেয়ে সুহানা ও ছোট ছেলে আব্রাহাম। আরিয়ান ও সুহানা দেশের বাইরে পড়াশোনা করছেন, আব্রাহাম মুম্বাইয়ে মা বাবার কাছে থাকেন।